অসাধারণ আক্রমণ বন্ধুরা এই ধরনের আক্রমণগুলো সাধারণত মিস্টার ভ্লাদিমির পুতিন যুদ্ধের শুরুতে করেছিলেন কিন্তু আবার যখন করলেন তখন নতুন শহর দখল তার সামনে উন্মুক্ত হয়ে গেল যাই হোক মিস্টার ভ্লাদিমির পুতিনের এই সাফল্য দিয়ে মোটামুটি মধ্যপ্রাচ্যের হামাদ যোদ্ধাদের এবং কাসাম ব্রিগেড ট্রিগেড এদের এবং হিজবুল্লার কয়েকটি সাফল্য আপনাদের সামনে তুলে ধরব সম্ভবত ধারণা করা হয় হিজবুল্লাহ বর্তমানে যে আক্রমণগুলো চালাচ্ছে তার পেছনে রয়েছে রাশিয়া অবশ্য মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট এই ব্যাপারটি মনে করে থাকেন তিনি বলেন যে হিজবুল্লাহ এবং হামাজ ইসরায়েলের অভ্যন্তরে যে চরম বিধ্বংসী হামলাগুলো পরিচালনা করছে এর পেছনে মূল কলকাঠি নাড়ছে রাশিয়া এবং ইরান মূলত তিনি ইরানকে এর মধ্যে জড়াননি তিনি মূলত জড়িয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিনকে তিনি বলেছেন পশ্চিমাদের নজর ইউক্রেন থেকে সরিয়ে দিতে ইসরায়েলে হামলা নাটক সরিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু প্রকৃত বাস্তবতায় তো এটি নাটক নয় এটি বাস্তব তার বক্তব্য হলো মিস্টার ভ্লাদিমির পুতিন বুঝতে পেরেছেন যে পশ্চিমাদের দুর্বল জায়গা কোনটি আর সেটি বুঝতে পেরেই ইসরায়েলের উপরে তাদেরকে লেলিয়ে দেয়া হয়েছে অর্থাৎ হিজবুল্লাহ বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে যে সকল আক্রমণগুলো চালাচ্ছে তার অধিকাংশরই স্পনসরশিপ করছে রাশিয়া আর রাশিয়া মানেই হচ্ছে বর্তমানে ইরান এই ব্যাপারগুলো তিনি ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চেয়েছেন এবার আমরা একটু বোঝার চেষ্টা করি রাশিয়ার ভ্লাদিমির পুতিন কি সত্যি হিজবুল্লাহ এবং অন্য যে সকল ইসরায়েল বিরোধী সংগঠনগুলো রয়েছে তাদেরকে সমর্থন করেন এবং তাদেরকে অস্ত্র সহায়তা দিয়ে বা অর্থ এবং কূটনৈতিক সহায়তার মাধ্যমে সহায়তা করছে একটা ব্যাপার বুঝতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়া একসময় প্রচণ্ড মাত্রায় চাপে পড়ে গিয়েছিল আর সেই চাপ থেকে উদ্ধার হওয়ার জন্য রাশিয়া হেন কোনো কাজ নাই যেটি করেনি সর্বশেষে উত্তর কোরিয়া এবং ইরান থেকে দেদার্সে অস্ত্র কিনেছে এই অস্ত্র কেনার মাধ্যমে ইরানকেও সে প্রযুক্তিগত সক্ষম বা উচ্চ প্রযুক্তির অস্ত্র প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এবং এক্ষেত্রে পূর্বে সে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিত যে ইরানকে অতিমাত্রায় শক্তিশালী করব ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা তো হুমকির মুখে পড়বে না কিন্তু বর্তমানে মিস্টার ভ্লাদিমির প্রতি ইসরায়েলের উপর সরব মাত্রায় খ্যাপা তার খ্যাঁপার কারণ হল এই দেশটি বিভিন্ন সময় ইউক্রেনকে অর্থনৈতিক মানবিক সাহায্যের আড়ালে সামরিক সাহায্য করে থাকে বলে রাশিয়ার তরফ থেকে অভিযোগ করা হয় বৌদ্ধ একটা বিষয় আপনাদের বলি এই দেশটি আমেরিকা অ্যালায়েন্সের একটা দেশ আর আমেরিকা উঠে পড়ে লাগছে ইউক্রেনকে সহায়তা করার জন্য সুতরাং যে কোনোভাবে আমেরিকাকে সহায়তা করার উদ্দেশ্য হলেও ইউক্রেনকে তাদের সহায়তা করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর ইউক্রেনকে তারা সামরিক সহায়তা করবে আর মিস্টার ভ্লাদিমির পুতিন সেটি টের পাবে না সেটি তো হতে পারে না আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় পৃথিবীর মধ্যে যে কয়েকটি দেশ গোয়েন্দা তৎপরতায় সবচেয়ে উচ্চগামী বা উচ্চ প্রযুক্তি সম্পন্ন ইসরায়েলের যেমন মোসাদ আছে আমেরিকার যেমন সিআই আছে বন্ধুরা আর রাশিয়ারও তেমন দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা আছে আর সময় কেজিবিতে কাজ করা মিস্টার ভ্লাদিমির প্রতি এই বিষয়গুলো বুঝতে পারবেন না সেটি আসলে আমার বিশ্বাস হয় না তাই বুঝতে পেরে যে বিষয়টি সামনে প্রথমে এসেছে তা হচ্ছে প্রথম দিকেই অনেক সংখ্যক ইসরায়েলি নাগরিক ইউক্রেনের হয়ে যুদ্ধ নামছে অর্থাৎ ইউক্রেনের হয়ে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে ইসরায়েলের নাগরিক ব্যাপারটি তারা খুব ভালোভাবে নেয়নি এরপর ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের অনেক বাতাবরণ গিয়েছে নিজেদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে এখন সম্পর্ক সর্বোচ্চ তলানিতে অবস্থান করছে যখন হামাস ইসরায়েলের অভ্যন্তরে ডাহা হামলা করে এবং হামলায় যখন পুরো ইসরায়েল তসনস এবং আতঙ্কগ্রস্ত এমনকি ইসরায়েলের সেনাবাহিনীও রিপ্রেশনে চলে গেছে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী আপনার গাজার অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেন এবং পুরো প্যালেস্টাইনে সামরিক অভিযানের পরিকল্পনা করেন যখন এই পরিকল্পনার মধ্যে চরম হামলা এবং প্রতিহামলার মাধ্যমে প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছিল ইসরায়েল তখন দেখে যাহার কোনো উপায় নাই তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেতানিয়াহু মিস্টার ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন এবং ফোন করে তিনি বলেছিলেন যে ইরানকে তারা যে প্রচণ্ড মাত্রায় অস্ত্র দিচ্ছে এবং তারা যে সর্বোচ্চ সমর্থনের মাধ্যমে ইরানের সামরিক শক্তি এভাবে বৃদ্ধি করছে সেটিতে তারা চরম মাত্রায় উদ্বিগ্ন অবশ্যই রাশিয়াকে এ ব্যাপারটি বন্ধ করা উচিত তখন মিস্টার ভ্লাদিমির পুতিন তাকে শুনিয়ে দিয়েছিলেন যে ইসরায়েলের উচিত এই সাধারণ মানুষ মারা বন্ধ করে এই সকল হামলা কামলা বন্ধ করা প্রয়োজন প্রয়োজনবদ্ধে তারা যুদ্ধের মধ্যস্থতা করতে রাজি আছে মিস্টার ভ্লাদিমির পুতিন খুব ভালোভাবে তেমন একটা গুরুত্ব দিয়ে তিনি তার এই বক্তব্যগুলো শুনেছেন বা বলেছেন বলে আমার মনে হয় না মিস্টার নেতানিয়াহু তার দাবি জানিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন শুরুতেই তার বক্তব্যের মাধ্যমে ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন যে ইরানের সাথে তার সম্পর্ক বর্তমানে এমন একটা কৌশলগত অবস্থায় রয়েছে সেখান থেকে পিসি আসা মানে আত্মহত্যা করা এবং অবশ্যই সেই ইউক্রেন যুদ্ধে জিততে চায় আর ইউক্রেন যুদ্ধে জিততে হলে ইরান ছাড়া বর্তমানে তার অন্য কোনো বিকল্প নাই ইসরায়েল তো সেটি কোনোদিনও করবে না ইসরায়েল যদি তাকে বাস দেওয়ার এবং কুন্সি সহ সুযোগ পায় আখ্য সহ দেওয়ার চেষ্টা করবে এই ব্যাপারটি তিনি খুব ভালো করে জানেন সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে স্বার্থের বিপরীতে স্বার্থ আছে আপনি যদি স্বার্থ না দেন তাহলে শুধু কথায় সিডা ভিজবে না এমনইভাবে হয়তো দুই নেতার মধ্যে এক ঘন্টা পর্যন্ত আলাপ হয়েছে এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে মিস্টার নেতানেহু বলেছেন তিনি শুনেছেন পাল্টা হিসেবে নেতান্যহুর এই সকল বক্তব্যগুলো যে মেনে নেওয়া যাবে না ঠারে ঠোরে তারা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যাই হোক এখন হিজবুল্লার ব্যাপারটি বলছিলাম যেটি হিজবুল্লা আবারও এক বিধ্বংসী আক্রমণ চালিয়েছে তারা মিসাইলে মোটামুটি এক প্রকার করে দিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে এখন এই ব্যাপারটি তারা কিভাবে নেয় কারণ ইসরায়েলও ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল লেবাননের অভ্যন্তরে তারই প্রতিশোধ হিসেবে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই দেশটির অভ্যন্তরে হামলা পাল্টা হামলার মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসছে তা হচ্ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা এবং উত্তপ্ত অবস্থা আরও ছড়াচ্ছে কখন কার বিরুদ্ধে কি হামলা পরিচালনা করে সেটি এখন দেখার বিষয় বন্ধুরা আবার মধ্যপ্রাচ্যে যে সকল আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে হয়তো ইরানের সাথে আমেরিকার একটি সমঝোতা হয়ে থাকতে পারে কারণ এগুলো পর্দার অন্তরালে হয় আড়ালে হয় সম্ভবত আমেরিকা চাচ্ছে না ইরানের সাথে একটি যুদ্ধে জড়াতে কোনোভাবেই তারা চাচ্ছে না একটি যুদ্ধে জোড়াতে তবে আমি মনে করি যেভাবে হামলা হয়েছে আমেরিকার ঘাঁটিগুলোর উপরে এবং আমেরিকার বিশেষ করে সিরিয়া জর্ডান ঘাঁটিতে প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছে চরম মাত্রায় আহত হয়েছে এবং তিন দত্ত জায়গায় স্পট ডেট হয়ে গেছে তারপরে আমেরিকার যে সকল প্রতি প্রতিক্রিয়া সেটি ছিল সুনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত তারা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে একটি যুদ্ধ চাচ্ছে না কারণ তারা খুব ভালো করে জানে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ এখানে যে সকল মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো ধ্বংস করে দেবে এবং অবশ্যই ইসরায়েল নামক দেশটি এই মুহূর্তে আর সামাল দিতে পারবে না যদি এই সকল দেশের হামলার সাথে ইরানও হামলায় যোগ দেয় এবং সিরিয়াও হামলায় যোগ দেয় চারিদিক থেকে হামলা আসলে মোটামুটি সে তালকানা হয়ে যাবে তালকানা হইয়াই দেশটির সার্বভৌম নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ায় আর তখন যেহেতু ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে এটি ওপেন সিক্রেট ব্যাপার সেটিও একটি ভয়ের কারণ আর এর মধ্যে ইরান হয়তো এমন একটি অবস্থায় পৌঁছে গেছে বলে আমেরিকা মনে করছে যে তাকে আপাতত আর ঠেকানোর কোনো অপশন নাই সুতরাং ইরানকে আর যদি ঠেকানোর কোনো অপশন না থাকে তাহলে ইরানের এই পারমাণবিক অস্ত্রের সক্ষমতার বিষয়টি মেনে নিয়েই মধ্যপ্রাচ্যে এখন সমাধান করতে হবে সম্ভবত আমার মনে হয় সেই কারণেই কি তিনি বারবার এই যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের বক্তব্য উচ্চারণ করছেন এই ঝামেলা আমেরিকা নিজের পরে রাখতে চাইছে না এখানে এমন একটি শান্তি এবং স্থিতিশীলতা তারা হয়তো এখন আগ্রহ ভরে দেখতে চাইছে কারণ এতদিন পর্যন্ত প্রক্সি এবং অনন্য পন্থায় এই সকল অনাধিকার চর্চা অবৈধ দখলদারিত্ব সমর্থনের মাধ্যমে যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা গেছে এখন আর নিয়ন্ত্রণযোগ্য নাই এখন এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো এখন আর এই বক্তব্য বা এই মোলাঝুলানো কথাগুলো শুনতে পারছে না বা শুনছে না একথা তারা হয়তো স্পষ্ট বলে দিয়েছে যদি আমেরিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ না নেয় তাহলে তাদের এই পর্যন্ত সময় আছে। আসে নাহলে মধ্যপ্রাচ্যে ইরান সহ তারা আরেকটি জোটের ব্যাপারে চিন্তা ভাবনা করবে আমেরিকা বিশ্বের ব্যাপারে নিজের গদি হারানোর ভয়ে এখন এই ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে বর্তমানে মাতামাতি করছে বিশেষ করে প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি আমার মনে হচ্ছে অন্তর্নিহিত চাপ বা গোপনীয় চাপ আমেরিকার উপর দিয়েছে পুরো আরব বিশ্ব মিলে এবং তাকে হয়তো আলটিমেটাম দেওয়া হয়েছে এ ব্যাপারে এই আলটিমেটামের ব্যাপারে পদক্ষেপ যদি তারা সুনির্দিষ্টভাবে বা সুনিয়ন্ত্রিতভাবে না নিতে পারে তাহলে দিন শেষে তাদেরই মধ্যপ্রাচ্য থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে এই দখলদার রাষ্ট্রটির কোনো গ্যারান্টি হয়তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো দিতে পারবে না এমনও হতে পারে যদি এর সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট সমাধান না আসে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো হয়তো হুমকিও দিতে পারে যে তারা ইরানকে সাথে নিয়ে সম্মিলিতভাবে একটি আবার আরব ইসরায়েল যুদ্ধ যদি হয় সেক্ষেত্রে কারা জিতবে আর কারা দেখবে এটি হলো দেখার বিষয় এবং এমন হুমকির পর সম্ভবত আমেরিকার সুখ থাকতে পারছে না তারা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এখন উপরের দিকে উঠে আসছে বা প্রস্তাব করছে এটি প্যালেস্টাইনকে ভালোবেসে ব্যাপারটি তেমন নয় ভবিষ্যতে আমেরিকা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান সুদৃঢ় করার জন্য এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা এখন বলছে অর্থাৎ ইসরায়েল বুঝতে পারছে না তার ভবিষ্যৎ দুর্বলতা এবং বর্তমান দুর্বলতা আমেরিকা ব্যাপারটি বুঝতে পেরে ইসরায়েলের ভালোর জন্যই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাবটি তিনি এনেছে যদি দখলদার দেশটি সেটি মানে তো ভালো নাহলে এর ভবিষ্যৎ যে কত অন্ধকার হবে সেটি আপনারা বুকে দেখে যেতে পারবেন এটি হচ্ছে চরম বাস্তব আপনাদের কি মনে